বাংলাদেশে চলমান কোটা বিরোধী বিক্ষোভে আমরা উল্লেখযোগ্য সংখ্যক নারী আন্দোলনকারী দেখছি। নিজেদের জন্য কোটা থাকলেও কেন তারা বিক্ষোভে অংশগ্রহণ করছেন, এ বিষয়ে জানতে আমি কয়েকজন নারী আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। নারীদের জন্য কোটা রয়েছে, কিন্তু সেই আপনারাই কোটার বিরোধিতা করে বিক্ষোভ করছেন, কেন? অন্যান্য কোটার কথা যদি বাদ দিয়ে আমি শুধুমাত্র নারী কোটার কথা বলি, নারীদের জন্য কেন কোটা রাখা হয়েছে, কারণ ধরা হয়ে থাকে যে নারীরা অনগ্রসর এবং তারা হচ্ছে ছেলেদের মতো অতটা সুযোগ সুবিধা পায় না। কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাইয়ের যে যোগ্যতা, সেটা হচ্ছে বিএ পাস বা মানে অনার্স পাস বা হচ্ছে ডিগ্রি পাস। তো একটা মেয়ে যখন অনার্স পাস বা ডিগ্রি পাস করে ফেলে, তারপর কিন্তু সে আর অনগ্রসর থাকে না। আমার কাছে মনে হয় যে পুরো নারী শ্রেণীটাই অনগ্রসর না। হ্যাঁ, নারীদের মধ্যে কেউ কেউ অনগ্রসর হতে পারে, সেটার জন্য পুরো নারী শ্রেণীটা অনগ্রসর না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের জন্য কোটাটা রাখা হয়েছে চাকরির ক্ষেত্রে কেবলমাত্র, মানে আমরা নারী হিসেবে যে কোটাটা পাই এটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে। এখন আমি স্কুল কলেজ যখন পড়ি তখন আমার জন্য কোনো কোটা থাকে না, বিশ্ববিদ্যালয়ে আসার ক্ষেত্রেও কোনো কোটা থাকে না। আমি এতগুলো ধাপ জীবনে যখন পার করে আসতে পারি তারপরে গিয়ে আমার চাকরির ক্ষেত্রে কোটার দরকার হয় না, কারণ যে নারী আসলে এতগুলো ধাপ পেরিয়ে আসতে পারে কোনো কোটা ছাড়া, কারোর সাহায্য ছাড়া, সে আসলে অনগ্রসর না। আমরা দেখছি যে আমাদেরই যারা হচ্ছে ফ্রেন্ড বা হচ্ছে আমাদের সিনিয়র যারা ভাইয়েরা, তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে ভোর 5টা থেকে লাইন দেওয়া শুরু করে। সেখানে হচ্ছে গিয়ে তারাও বিসিএসের পরীক্ষা দেয়, আমরাও পরীক্ষা দেই। এখন মেয়েরা এই যে একবিংশ শতাব্দীতে এসে মেয়েরা কিন্তু আর অনগ্রসর জনগোষ্ঠী রইল না, তো সেক্ষেত্রে মেয়েদের আলাদা করে কোটা দেওয়া, কোটা দিয়ে তাদের একটা চাকরির পরীক্ষায় আলাদা সুবিধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করি না। যেটি বলছেন যে অনগ্রসর যারা সম্প্রদায় রয়েছেন, জাতি রয়েছেন, তাদের জন্য কোটা চান, বিশেষ করে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য আপনারা কিভাবে কোটাটা বণ্টন করতে চান? দেখেন, আমাদের যখন প্রেস ব্রিফিং হয়েছে তখন আমরা বলেছি যে আমরা সব মিলিয়ে 5% কোটা চাই। এখন 5%-এর মধ্যে আদিবাসীদের জন্য কতটুকু রাখবে বা অন্যদের জন্য কতটুকু রাখবে সেটা সরকার ডিসাইড করবে। আপনারা এক সপ্তাহের বেশি সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছেন, আপনারা যারা নারী শিক্ষার্থীরা হলে থাকেন, তাদের এই আন্দোলনে যোগ দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো ধরনের বাধা দিচ্ছে কিনা, বিশেষ করে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি বাধা আছে কিনা? না, আমরা কোনো রাজনৈতিক সংগঠন থেকে বাধা পাচ্ছি না। যেটুকু উৎকণ্ঠা আমাদের বাবা মায়ের থেকে আছে যে তারা আমরা আন্দোলনে অংশগ্রহণ করলে যদি কোনো একটা বিপদ আসে তখন কি হবে, কিন্তু এছাড়া রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ থেকে আমরা এখন পর্যন্ত বাধা পাইনি। আর এই আন্দোলনে প্রথম থেকে হলের যে মেয়েরা আছে তারা একটা উল্লেখযোগ্য পরিমাণে অংশগ্রহণ করেছে আর সামনেও অংশগ্রহণ করবে। আমরা মূলত চাই যে বৈষম্যমূলক কোটা প্রথা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এই অবস্থাটার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তন শুধুমাত্র ছেলেদের কাঁধে বর্তায় না। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা এখানে বৈষম্যতার বিরুদ্ধে পড়াশোনা করছি, আমাদের ক্লাসগুলোতে আমাদের এভাবেই শেখানো হয়, আমরা একই সাথে সবাই পড়াশোনা করছি, একই সাথে বসতে পারছি, তো কেন এখানে কোটা থাকবে? আর যদি কোটা থাকেও তার বিরুদ্ধে যে আন্দোলন হবে, ছেলে শিক্ষার্থীদের অংশগ্রহণ করলে হবে না, নারীদের অংশগ্রহণ করতে হবে।